Employability MCQ. What is the need for an entrepreneur? Entrepreneur er proyojon ta ki? Technical skill, human relations related skill, thinking skill. ये तीन टे हो बे ना, ये मोते हो बे डीएट ऑल ऑफ दिस, ये तीन टे ही दरकार. Which one is related to work happiness in an organization? कुंटा एक टा ऑर्गेनाइजेशन एर हैप्पीनेस एर जुन्नो दरकार बार संपर्क की तो. एकाने work satisfaction, wasting energy on a piece of work, be self centered, no output, ignorance of the people. ये तीन टे ये जो चार्टर मोते ठीक होचे एट टा work satisfaction टा दरकार अर्थात काजेर जे संतुष्टि एटा दरकार. Which of these is the achievable personal long term goal? व्यक्तिगत क्षेत्र लॉन्ग टर्म गोलटा कोनटा माने दीर्घ समय जे लक्ष्य सेटा कोनटा. आई वांट टू बिकम ए गॉड ना एटा होबे ना. आई वांट टू ओन ए वर्ल्ड प्रॉपर्टी. आई वांट टू ओन ए वर्ल्ड एटा प्रॉपर्टी होबे जे आमी पृथ्वी सब सम्पद पेते चाहिए ना सेटाओ होबे ना. ভগবানও হতে চাই না, পৃথিবীর সমস্ত সম্পদও পেতে চাই না. আই ওয়ান্ট টু বিকাম এ সাকসেসফুল এমপ্লয়ার ইন নেক্সট সিক্স মান্থস, ছ মাসের মধ্যে আমি একজন সাকসেসফুল এমপ্লয়ার হতে চাই না. কোন এটাও হবে নান অফ দ্য অ্যাবভ হবে এটা ডিএর উত্তরটা. হুইচ পেয়ার রিলেটেড টু সাকসেস ক্যান বি দ্য আইডিয়াল ওয়ান, কোন এখানে জোড়া আছে সেটা কোনটা সবচাইতে সফলজনক. মোটিভেশান, স্পিরিচুয়াল পাওয়ার, ডেডিকেশান, এইম অ্যাচিভিং, সেফটি ম্যানেজমেন্ট, অল অফ দিস. না এর মধ্যে বিয়েরটাই সবচাইতে ঠিক, ডেডিকেশান, এইম অ্যাচিভিং. হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য অ্যাসিস্টিং এলিমেন্ট ফর দ্য রাইট অ্যাটিচিউড টুয়ার্ডস এন্টারপ্রেনিয়ারশিপ ইন লাইফ, কোনটা এর মধ্যে যেটা সবচাইতে সহায়কমূলক, যেটা সঠিক একটা দৃষ্টিভঙ্গি ব্যক্তি মালিকানার ক্ষেত্রে. এন্টারপ্রেনিয়ারশিপ হচ্ছে ব্যক্তি মালিকানা এর ক্ষেত্রে. ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড ভিউ, কনফিডেন্স, বোথ এ অ্যান্ড বি. এখানে বোথ এ অ্যান্ড বিটাই হবে, সি এর উত্তরটাই হবে. হাউ ইজ গভর্নমেন্ট এনকারেজিং ইন দ্য ডিরেকশন অফ সেলফ এমপ্লয়মেন্ট, সরকার কীভাবে উৎসাহিত করছে ব্যক্তিগত মালিকানার ক্ষেত্রে. বাই টেকনিক্যাল ট্রেনিং, বাই ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, বাই মোটিভেশান, অল অফ দিস. এখানে তিনটেই ঠিক, তার মানে ডিএডটা ঠিক হবে, সবকটাই এখানে ঠিক. হ্যাঁ, টেকনিক্যাল ট্রেনিংও দিচ্ছে, তারপরে টাকা পয়সা সাহায্য দিচ্ছে, মোটিভেট করছে, তোমাদেরকে উৎসাহিত করছে, তাই এখানে ডিএডটা হবে. ওয়ান হুইচ ইজ রিলেটেড উইথ সোয়াট, SWOT. এর মধ্যে সোয়াটের মধ্যে স্ট্রেংথ আছে, উইকনেস আছে, অপরচুনিটি আছে, থ্রেট আছে, চারটে মিলে সোয়াট. এর মধ্যে কোনটা, ওয়ান হুইচ ইজ রিলেটেড উইথ সোয়াট ইজ, এর মধ্যে দেখো একটাই আছে স্ট্রেংথ, এটাই ঠিক হবে. তারপরটা সে অ্যাবাউট দ্য পেয়ার এক্স্যাক্টলি শোয়িং দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস অফ দ্য ইকোসিস্টেম. এই ইকোসিস্টেম সে অ্যাবাউট দ্য পেয়ার, ওই জোড়াটা বলো, এখানে জোর আছে যে এক্স্যাক্টলি যেটা সঠিকভাবে শোয়িং দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস অফ দ্য ইকোসিস্টেম, ইকোসিস্টেমের সিস্টেমের যে মানেটা অর্থটা দেখাচ্ছে. ইকো রিলেশন বিটুইন অর্গানিজম অ্যান্ড সারাউন্ডিংস, এটাই ঠিক. ইকো রিলেশন বিটুইন অর্গানিজম অ্যান্ড সারাউন্ডিংস, সিস্টেম অ্যান্ড অর্গানাইজড স্কিম, এটাও হবে না, বোথ এ অ্যান্ড বিও হবে না, নান অফ দ্য অ্যাবাভ হবে না. ইকো রিলেশন বিটুইন অর্গানাইজমস অ্যান্ড সারাউন্ডিংসটাই সবচাইতে ঠিক. আজকে এখানে শেষ হলো, পরের দিন আবার 8:10 দিয়ে দেবো.